আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার পর অনেকে আমার পরে ক্ষিপ্ত হতে পারেন বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী কিছু বন্ধু আছে যারা ফেসবুক ফেজ এবং ইউটিউব চ্যানেলের ভিতরে টাকা ইনকাম করে থাকেন তারা আমার পরে ক্ষিপ্ত হতে পারেন কিন্তু কিছুই করার নেই সত্য কথা আমাকে তুলে ধরতে হবে আর সত্য কথা তুলে ধরার জন্য আমাদের এই ফেসবুক ফেজ এবং কি আমাদের এই ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক আপনারা জানেন ফেসবুক ফেজ কিংবা ইউটিউব চ্যানেলের ভিতরে টাকা ইনকাম করা যায় আর টাকা ইনকাম করতে হলে আপনাকে ট্যালেন্ট ব্যক্তি হতে হবে আপনি সেখানে কনটেন্ট আপলোড করবেন কন্টেন্ট আপলোড করার পরে একটা সময় সেখান থেকে টাকা ইনকাম হবে নিয়মিত কন্টেন্ট আপলোড আপনাকে চালিয়ে যেতে হবে যাদের গানের কণ্ঠ ভালো তারা গান পরিবেশন করে আর সেই গান আপলোড করে আপলোড করার পরে সেখান থেকে টাকা ইনকাম করে হ্যাঁ যারা ভ্রমণপ্রিয়াসী মানুষ আছেন তারা বিভিন্ন জায়গায় যায় সেখান থেকে বিভিন্ন সিনসিনারি সংগ্রহ করে সেগুলো আপলোড করে আপলোড করার পরে সেখান থেকে টাকা ইনকাম করে এক এক মানুষ এক একভাবে টাকা ইনকাম করে আর সেখান থেকে কেন বাদ যাবে আমাদের দেশের সুফি কিছু ব্যক্তি আছে যারা নিজেদেরকে অনেক ভদ্র লোক দাবি করে তারা কেন বাদ যাবে তারাও সেখান থেকে টাকা ইনকাম করে কিন্তু তাদের টাকা ইনকাম করার ধারণটা হচ্ছে একটু ভিন্ন আকারের হুম তারা তাদের বকে দিয়ে কন্টেন্ট বানায় সে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করে কেন আমি আজকের এই কথাগুলো বলছি আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই দেখতেছেন অনেকে আছে বোরে দেখায় টাকা ইনকাম করে ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব চ্যানেল থেকে আমি ছোট্ট একটা ফর্মান আপনাদের কাছে তুলে উঠতেছি ছোট্ট একটা ফর্মান আপনারা দেখেন তখন আপনারা বুঝতে পারবেন এই যে এই ছেলেটাকে আপনারা স্ক্রিনে দেখতেছেন ভালো করে দেখেন এই ছেলেটার স্ত্রী হচ্ছে এই মেয়েটা হুম একে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ফেসবুক ফেজ কিংবা ইউটিউব চ্যানেলের ভিতরে তারা ভিডিও আপলোড করতেছে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে হ্যাঁ কখনো দেখা গিয়েছে কি ছোট শর্ট ফিল্ম তৈরি করতেছে কখনো ফেসবুক লাইভ করে তারা টাকা ইনকাম করতেছে সেখান থেকে তাদের হিস্ট্রি তারা উঠে মানে তুলে ধরতেছে এখানে হ্যাঁ আবার মাঝে মধ্যে ইসলামিক বিষয় নিয়ে কথা বলে অথচ দেখা গেছে ইসলামিক বিষয় নিয়ে যখন কথা বলে আবার নাটকও তৈরি করে যখন নাটক তৈরি করে তখন অন্য একটা ছেলেকে বলে যে ঠিক আছে না তার স্ত্রীর গায়ে আঘাত করার জন্য সে তার স্ত্রীর গায়ে আঘাত করে হ্যাঁ অভিনয় হলেও তার স্ত্রী গায়ে আঘাত করে সেখানে তার কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট তৈরি করে সে ফেসবুকে ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে অথচ এমনি নিজেদেরকে সুবিধা বি করে মানে কন্টেন্ট তৈরি করার জন্য অন্য একটা ছেলের স্পষ্ট তার স্ত্রীর গায়ে লাগায় সেটারাই এখন তার স্ত্রী অভিযোগ হয়েছে কি জানেন তার স্ত্রীর অভিযোগ হয়েছে যে তার স্বামী কন্টেনের নামে হ্যাঁ অন্যের ছেলে অন্য ছেলেকে দিয়া হ্যাঁ জোরে জোরে আঘাত করে তার গায়ে সেরকম একটা ভিডিও আপলোড হচ্ছে তাদের চ্যানেলে হ্যাঁ ইতিমধ্যে হয়তো কিছু দিনের ভিতরে এই ভিডিওটি তারা সরাই ফেলবে কিন্তু ভুলবশত তারা আপলোড করে ফেলছে সেখান থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি দেখেন এটা রিয়েল একটা ভিডিও হ্যাঁ এই ভিডিওর ভিতরে কোনো অভিনয় নেই বাস্তব একটা ভিডিও সেখান থেকে আমি দেখাচ্ছি দেখেন কথা বলতে ভিডিও করতে গেলে সবসময় তাকে মেয়েটা এক ধরনের কানা গাড়ি করতেছে তার হাজবেন্ড সবসময় তাকে ব্যথা দেয় তাকে মাঠ করে ঠিক আছে এবং কি ভিডিও করা বুঝতে পারছি মেয়েটা বলতেছে ওই ছেলেটার দোষ নাই যে ছেলেটাকে দিয়ে এগুলা করায় দোষ হচ্ছে তার স্বামীর সবসময় তার স্বামী এগুলো করে মানে করাতে থাকে এই ছেলেটাকে দিয়ে বিষয়টা আপনাকে বুঝতে হবে এই ছেলেটাকে কিংবা অন্য অন্য ছেলেটাকে দিয়ে হ্যাঁ হতে পারে এটা অভিনয় ফার্স্ট ফার্স্ট যে সিনটা নিচে তারা সেটা অভিনয় হয়তো ভুলবশত ছেলেটার মেয়েটার গায়ে লেগে গেছে কিন্তু ঠিক আছে কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করেন ছেলেটাও মুসলমান দাবি করে মেয়েটাও মুসলমান দাবি করে আবার ইসলামিক বিষয় নিয়ে তারা কথা বলে মাঝে মধ্যে এসে অথচ অভিনয় চলে অন্যের অন্য একটা ছেলেকে দিয়ে তার স্ত্রীর গায়ে এসে হাতুড়াচ্ছে হ্যাঁ বলতে পারো অভিনয় চলে অভিনয় চলে কি এটা গুণ হবে না আর যদি গুণ হয়ে থাকে আমি সেটা বলতেছি না হ্যাঁ অভিনয় করার এসে আর যদি গুণ হয়ে থাকে আবার ইসলামিক কেন আবার এখানে আসে লিক্সার ছাড়ে তাদের পেজের মাধ্যমে আর এইভাবে শুধু এরা না অসংখ্য মানুষকে আমরা দেখি হ্যাঁ বকে কেন বাসায় বসে বসে খাওয়াবো বুঝেন নাই বকে দিয়েও ইনকাম করাবো হ্যাঁ সেটা হোক ভিডিও চলে সেটা হোক যে আবার দেখা গেছে কোনো ধরনের ব্লগস ইয়েতে বুকে দিয়ে ইনকাম করাবো আর ইনকাম করানোর পরে সেটাকে আমরা ইন সে টাকা দিয়ে সংসার চালাবো আবার মাঝে মধ্যে এসে ইসলামিক বয়ন সারবো এরা কিন্তু আবার মাঝে মধ্যে ইসলামিক বয়নও সারে বুঝতে পারছেন তো আমি কথাগুলো কেন বলছি বুঝতে পারছেন এই ভিডিওটা তাদের চ্যানেলে এখনও আছে হয়তো সরাই ফেলবে ভুলবশত দিয়ে ফেলছে কারণ তার স্ত্রী সে কান্নাকাটি করতেছে সে দেখতেছে রিয়েল একটা বিষয় এটা না দিলে নয় এটা না দিলে হয় কিন্তু টাকা ইনকাম করার জন্য এটাও তাদের চ্যানেলে তারা দিছে বুঝতে পারছেন শুধুমাত্র তার স্ত্রী সন্তান প্রসব করার সময়টা মিলন করার সময় সময়টা টয়লেট যাওয়ার সময় টয়লেট যা মানে টয়লেট ভিতরে ঢুকার পরে যে সময়টা থাকে ওই সময়টা সন্মের লাগে এগুলো দিতে পারতেছে না নয় এগুলো তারা দিত এগুলো তারা দিয়ে টাকা ইনকাম করতো বুঝতে পারছেন বিষয়টা মানে এখন এই এই অবস্থা হয়ে গেছে আমাদের বাংলাদেশে আমি শুধু এদের এদেরকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি এরকম অসংখ্য মানুষ আছে হ্যাঁ স্ত্রীদেরকে দিয়ে টাকা ইনকাম করবে আছে গোপনীয় মানে ইয়া মুহূর্ত এগুলো তারা মানে তুলে ধরতে পারতেছে না যদি শ্বাস পাইতে এগুলো তারা তুলে ধরতো আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আর নিজের স্ত্রীদেরকে দিয়ে এগুলো করানোর চিন্তা ভাবনা করবেন না কারণ আপনি স্ত্রী দিয়ে আপনি এই কাজগুলো করাবেন হ্যাঁ ভবিষ্যতে কিন্তু এটার ফল ভালো হবে না আপনি আবার নিজেকে মুসলমান দাবি করেন আমি দেখলাম যে তারা এখানে এসে নিজেকে অনেক ইয়া দাবি করে তারা ওয়াজ করে মাঝে মধ্যে এসে ইসলামিক বিষয় নিয়ে কথা বলে এগুলো ঠিক না ইসলামিক বিষয় নিয়ে কথা বলবেন আবার নিজের স্ত্রী দিয়ে টাকা ইনকাম করবেন হ্যাঁ অভিনয় সালে অন্য ছেলেকে দিয়ে নিজের স্ত্রীকে ফিটাইবেন এগুলো তো ঠিক না হ্যাঁ এগুলা কোনোভাবে কাব্য নয় হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো সম অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ